দর্শক ভাইদেরকে আমি এজন্য বলি যে এই প্রতারকের হাত থেকে বাঁচার চেষ্টা করুন। ছাগল কিনে জাত কিনে চিনে কিনতে পারলে ইনশাআল্লাহ অবশ্যই লাভ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সৌজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সবুজ। আর আজকে এই মুহূর্তে আমি রয়েছি নাটোর জেলার অন্যতম একটি ছাগলের জন্য বিখ্যাত হাট নাটোর আহমেদপুর হাটে। আজকের ভিডিওতে আমরা এই আহমেদপুর হাটে কেমন ছাগলের বাচ্চা উঠেছে এবং দাম দর সহ বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তারা অবশ্যই একটি লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, হাটে এসেই আলোচিত ভাইরাল সেই আলমগীর ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। প্রিয় দর্শক, গত কয়েক পর্ব আগে আলমগীর ভাইয়ের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে যেখানে তিনি ছাগল ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং দেখি তিনি আজকে ক্রেতাদের কী কী পরামর্শ দেয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই আজকে কতগুলো বাচ্চা নিয়েছেন? আজকে বাচ্চা নিয়েছি মোটামুটি প্রায় 10টা ভাই। 10টা? না জি। আজকে হাতে এগুলো কি জাত? এগুলো এগুলো আপনার এই নিয়তিততা হবে ভাই। কি পাটি না ছাগল? দুটোই খাসি ভাই। দুটোই খাসি? না জি জি। আর ওইটা? এটাও খাসি, এটা শিরোহির কস। এটা শিরোহির কস? আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন? এই শিরোহির কসটা এটার দাম বলেছে 8200-3000, 8.5 হলে বিক্রি করবো। আপনি 8.5 হলে আপনি বিক্রি করে যাচ্ছেন তাই না? আর এই দুটা? এই দুটার দাম হচ্ছে আপনার ওই 22.5-23 জোড়া? না যে জোড়া দাম দামা দামি করার সুযোগ আছে? না দামা দামে আপনার হচ্ছে এই 21-21.5। আরে একটু কথা বলার সুযোগ রাখছেন এই তো? না যে ভাই, বাজার অবস্থা কেমন ভাই? বাজার অনেক খারাপ, যা বলার মতো না। গত এক মাস থেকে এরকম ছাগল কিনলেই 2000-2500 পার পিছে নাই তাই না? এখন যারা হয়তোবা কিনতে ইচ্ছুক, হয়তোবা যত্ন সহকারে রাখতে পারবেন, তারা এখন কিনলে ইনশাল্লাহ অনেক কমে পাবেন ছাগল। আচ্ছা ভাই, যান আপনার নাম এবং নাম্বারটা একটু বলেন তো। আমার নাম মোহাম্মদ আলমগীর, 01730-1784-29। সারা বছর আপনার কাছে বাচ্চা পাওয়া যায় না? ইনশাল্লাহ আমি ব্যবসা করি ভাই, মানুষের মতো যে বলবো না যে খামার আছে আমার, খামার খামার না, আমি মূলত ব্যবসায়ী। আমার কাছে 20-30টা মাল বাসায় থাকে, বিভিন্ন হাটে বিক্রি করি। যেরকম আজকে আহমদপুর করে মকুড়া যাব, তারপরে আপনি আগামীকাল শনিবার আছে আপনি বানেশ্বরে, তো প্রতিদিনে হাট হাটে আপনাকে পাওয়া যাবে না? তো খাটে পাওয়া যাবে যেখানে যান না কেন আপনি। ইনশাল্লাহ আমার হাতে ছাগল থাকবে, আপনি চয়েস হলে দাম দরে হলে নেবেন, না হলে না নেবেন। না হলে যাই যে অন্য মানুষের মতো ঘুরে ঘুরে আরেকজনের কাছ থেকে কিনে দিব। এই কিনা কিনে দেওয়া প্রতারণার হাত থেকে আপনারা বাঁচার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ ছাগল কিনে লাভবান হবেন এবং জিতবেন। আর যখন কোনো ফোন আলাপের মাধ্যমে আসবেন, আপনি বসে আছেন, আপনার টাইনে আইনে আইনে ছাগল কিনে দিচ্ছে, ওই যে ইউটিউবে কথা বলেছেন আমার মতো মানুষের সাথে, হ্যাঁ যা কিনে যখনই দিতে লাগবে তখন আপনার বুঝতে হবে যে তার অবশ্যই কোনো এই জায়গার পার্সেন্ট আছে, না হলে আপনাকে বসাচ্ছে কেন কিনে এনে দিচ্ছে। দর্শক ভাইদেরকে আমি এই জন্য বলি যে এই প্রতারকের হাত থেকে বাঁচার চেষ্টা করুন। ছাগল কিনে জাত কিনে চিনে কিনতে পারলে ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে। অবশ্যই লাভবান হবে না? জি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? ভালো আছি বাবা। আচ্ছা কতগুলো ছাগল নিয়েছেন আপনি? আজকে 10 পিস। 10 পিস? না হাতে এগুলো আছে, এগুলো কি জাত? এগুলা এগুলো নেপালি জাত। নেপালি জাত? না চারটা কি একই রকম? না না, এই দুটা আলাদা। এই দুটো কি জাত? এই দুটা হয়, এটা হরিয়ানা ছাগল, এটা যমুনা বাড়ি ছাগল। আচ্ছা হরিয়ানাটার দাম কেমন যাচ্ছে? ওর দাম চাচ্ছি 12,500, দাম করছি 9,500। মানে আর একটু বেশি হলে আপনি বিক্রি করতে চাচ্ছেন তাই না? আর এই এটা যমুনা বাড়িটা এটা দাম করছে 9,000। 9,000? না দামাদামি সুযোগ আছে। আর সামনে সামনে দুইটা দাম করছে 21,000 জোড়া? না হ্যাঁ দুইটা, এইটা আর হচ্ছে এইটা, এই দুই জোড়া এক জোড়া হচ্ছে যে দুইটা করছে 21। 21,000? না বাবা ওই দাম হবে না, 25-এর নিচে হবে না বাবা। আর একটু দামাদামি হলে আপনি বিক্রি করে দিচ্ছেন না? 25-এর মধ্যে একটু কম হলেও দিব। এই ঠিক আছে কাকা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আলমগীর ভাই কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, তিনি আগের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, আজকেও অনেক কথা বললেন। যাই হোক, আপনারা ছাগল ক্রয়ের ক্ষেত্রে এই পরামর্শগুলো গ্রহণ করতে পারেন। দেশের সব হাটগুলোতেই ব্রোকার বা দালাল রয়েছে, থাকবেই, ভালো মন্দ মিলেই মানুষ।
নারায়ণগঞ্জ জেলার এই হাটগুলোতেও যে দালাল নেই বা ব্রোকার নেই কথা আমি বলতে পারবো না, এখানেও প্রচুর পরিমাণে দালাল ও ব্রোকার রয়েছে। সবাইকে সাবধান থাকতে হবে, নাটোরের হাটগুলোতে বিপুল পরিমাণে ছাগলের বাচ্চা, পাটা ছাগল, পাটি ছাগল উঠে থাকে। আলমগীর ভাই নিজেও একজন ছাগল ব্যবসায়ী, আপনারা চাইলেও তার সাথে যোগাযোগ করতে পারেন, আমি তার নাম্বার দিয়ে দিয়েছি। নাটোর জেলার সবগুলো হাটেই বিপুল পরিমাণে ছাগলের বাচ্চা, পাটা ছাগল, পাটি ছাগল উঠে থাকে। যারা খামারের জন্য ছাগল কিনতে চান বা নতুনভাবে খামার করতে চাচ্ছেন তারা এই হাটগুলোতে আসতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।